আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো অনেকেই বলেছে যে ভাই হাইজগারে ভিডিও দেন বা নোহাগারে ভিডিও দেন। তো আজকে আমার সামনে একটি নোহাগারি আছে, তো এটা দিয়ে বিস্তারিত বলবো যে এই নোহাগারিটা আপনারা কত টাকা হলে কিনতে পারবেন। অনেকেই আছে যে বিজনেস করার জন্য রেন্টে কারে গাড়ি চালা ভাড়া দেওয়ার জন্য অনেকেই বলতেছে যে কত টাকা হলে এই নোহাগারি কেনা যাবে বা যারা রেন্টে কারের ব্যবসা করতে চাচ্ছেন। তো আজকে আমি এই গাড়িটার বিস্তারিত ডিটেলস আপনাদেরকে, কিছু ইঞ্জিনের অপশন প্লাস আপনার এই গাড়িটা কত টাকা হলে আপনারা কিনতে পারবেন প্লাস মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন, এই সমস্ত বেসিক একটা ধারণা দেব আপনাদেরকে। তো এই গাড়িটি মূলত হচ্ছে 2011 মডেল আর রেজিস্ট্রেশন 2017। তো আপনারা এই গাড়িটা কত টাকা কিনতে পারবেন সেটা আমি একটু পরে বলবো, তার আগে আমি এই গাড়িটার কিছু অপশন দেখাবো, ইঞ্জিন সম্পর্কে দেখাবো, যেটা অনেকেই জানতে চাইছে যে ভাই এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে কেমনি কি বিস্তারিত, ব্যাকডালা কীভাবে খুলতে হয়, কীভাবে ইঞ্জিনে কোথায় কী দিবেন বিস্তারিত দেখবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, টানাটানি করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। দেখেন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এরকম একটা রিমোট চাবি যদি থাকে তাহলে কিন্তু আপনারা কীভাবে গাড়িটা খুলবেন। রিমোট চাবিতে আসলে আপনি চাবিটা পকেটে রেখে যদি আপনি এখানে হাত টাচ করেন তাহলে কিন্তু গাড়িটা কিন্তু খুলে যাবে। সেক্ষেত্রে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এটা আনলক, এটা লক, এটা দিয়েও কিন্তু খুলতে পারেন গাড়িটা। তো যেহেতু আমার হাতের টাচে আমি এটা খুলে ফেলতেছি, তো এটা খুলে গেল। তো এই বনাট খোলার এটা নিয়ে কিন্তু আমি এর আগে কিন্তু পার্ট টু ভিডিও, পার্ট ওয়ানের মধ্যে কিন্তু নোয়া গাড়ির অপশন সম্পর্কে কীভাবে চালাবেন, কীভাবে কোন সুযোগে কী কাজ, গিয়ার কীভাবে ফেলাই, তো এভরিথিং পার্ট ওয়ানে দেখা আছে। যারা পার্ট ওয়ান ভিডিওটি মিস করেছেন, এখনও দেখেন নাই, এই ভিডিওটার একদম এন্ড স্ক্রিনের শেষে আমি ওই পার্ট ওয়ানের ভিডিওটা দিয়ে দেবো, ওই পার্ট ওয়ানের ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনি এই গাড়ির অপশন সম্পর্কে সব কিছু জানতে পারবেন। আমি পার্ট ওয়ানে শেষ করেছিলাম যে কীভাবে আপনারা ইঞ্জিন বনাট খুলবেন প্লাস ইঞ্জিনের কিছু কিছু অপশন দেখবেন, আর বিস্তারিত এটা দাম সহ প্রাইস এবং মান্থলি কত ইনকাম করতে পারবেন এটা পার্ট টুতে থাকবে, যেই ভিডিওতে এটাই থাকবে। তো এই বনাট খোলার জন্য, ইঞ্জিন বনাট খোলার জন্য দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে তেলের, আপনি যদি এটা এটা তেলের আইকন দেওয়া আছে, দেখেন ক্যানের ছবি দেওয়া আছে, এটা টান দিলে আপনার তেলের ক্যানের মুখাটা খুলে যাবে পিছনে। আর এটা হচ্ছে ইঞ্জিন বনাটের, তো এটা টান দিলে এখন কিন্তু ইঞ্জিনের বনাটটা খুলে গেছে। তো আমরা একটু ইঞ্জিনের বনাটটার সামনে যাব, এটার ইঞ্জিনের অপশনগুলো একটু দেখব। দেখেন এই হচ্ছে নোহা গাড়ির অপশন, এই হচ্ছে আপনার ইঞ্জিনের সামনের অংশ। তো এই ইঞ্জিনের বনাট খোলার জন্য আমি একটা, এখানে একটা লক থাকে, এই লকটার মাপটা অনেকেই জানে না, আমি একটু লকটার মাপ দেখাই দিয়েছি আপনাদেরকে, আমি অনেক ভিডিওতে দেখাইছি। এই যে যে ইঞ্জিনের বনাটের যেই কোনাটা, এই কোনাটা আর হচ্ছে আপনার এই কোনাটা, এই যে যে দুইটা কোনা, এই দুইটা কোনার মাঝখানে দেখবেন যে একটা লক থাকে, একদম মাঝখানে এই মাঝখানে একটা লক থাকে। এই লকটাকে আপনারা হাত দিয়ে উপরে চাপ দিবেন, তো উপরে চাপ দিলে কিন্তু খুলে যাবে। তো দেখেন এই যে লক আছে, এই যে এই লকটা, এই লকটা কিন্তু খুলে যাবে এইভাবে, কিন্তু লকটা এইভাবে টান দিলে কিন্তু খুলে যাবে। তারপর আপনারা এটা উঠিয়ে এইভাবে কিন্তু এখানে বাজাবেন। তো আজকে আমার সাথে আমার এক বড় ভাই আছে, উনি আমাকে হেল্প করতেছে, আসলে আমি তো একা পারতেছি না, যে কারণে আমার ভাই আমাকে একটু হেল্প করতেছে। তো ভাই আর আমি মিলে আজকে দুজন আপনাদেরকে দেখাবো বিস্তারিত। দেখেন এটা, এই হচ্ছে পুরা নোহা গাড়ির ইঞ্জিনের যে সেট আপটা, একটু দেখে নেন, একটু ভালো করে দেখেন, তারপর আমরা একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা ব্যাটারি দিয়ে শুরু করি, যে এই যে যে ব্যাটারিটা দেখতেছেন, এই ব্যাটারিটা কিন্তু পানি দেওয়া লাগে না, ব্যাটারি কিন্তু দুই প্রকার আছে। অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকে যে এই ব্যাটারিগুলো পানি দেয় কোন দিক দিয়ে, আসলে এই ব্যাটারিগুলো কখনো পানি দেওয়া লাগে না, এটা একবারে যখন ব্যাটারিটা কিনে যখন এটা সেটিং করা হয় তখন এরপরে আর এটা পানি দেওয়া লাগে না, একদম শেষে চলে এটা দুই বছর আড়াই বছর যতদিনই সার্ভিস দেয় না কেন, লাস্টে এই ব্যাটারিটা একেবারে বাদ হয়ে যায় তখন কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করা লাগে। তো এই ব্যাটারি, এখানে একটা গ্লোবাটের একটা ব্যাটারি লাগানো, এটা খুবই ভালো একটা কোম্পানি, আমি সাজেস্ট করবো আপনারা যারা ব্যাটারি সম্পর্কে জানেন না বা কিনতে চাচ্ছেন, অনেকেই কী ব্যাটারি কিনবেন এটা নিয়ে কনফিউশনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু গ্লোবাট ব্যাটারিটা কিনতে পারেন, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাটারি। আচ্ছা,
এখন এই এইদিকে ইঞ্জিনের সেটআপটা আমরা একটু দেখি। এই যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে মোবিল চেক করার জন্য। এখানে আপনার গাড়িটা কতটুকু মোবিল আছে এটাতে আপনি মোবিল চেক করবেন। আমি এই গাড়ি দিয়ে মোবিল চেক করে দেখাবো না, কারণ মোবিল চেক করা নিয়ে অনেক ভিডিও আছে, এটা নিয়ে অনেক ভিডিও দেয়া আছে, এই কারণে আমি এটা মোবিলটা আপনাকে কিন্তু দেখাবো না। আপনারা ইঞ্জিন অয়েল, অনেকে মনে করে কি যে ইঞ্জিন অয়েল আর মোবিল কী জিনিস, আসলে ইঞ্জিন অয়েল আর মোবিল কিন্তু একটাই, কিন্তু নাম ভিন্ন ভিন্ন, কেউ ইঞ্জিন অয়েল বলে কেউ মোবিল বলে, কিন্তু জিনিস কিন্তু একটাই। কিন্তু আপনারা ইঞ্জিন অয়েলটা এখান দিয়ে দেবেন, মোবিলটা এখানে দেবেন। অনেকে কী করে, যারা নতুন ড্রাইভার আছে অনেকে বুঝে না, নতুন যারা ড্রাইভিং শিখতে আসেন অনেকে কী করে এখান থেকে কিন্তু পানি ভরে দেয়। খবরদার এখান থেকে পানি দিবেন না, এটা কিন্তু পানি দেওয়ার জায়গা না, এখান থেকে মোবিল ভরবেন আর এই জায়গাটাতে হচ্ছে চেক করবেন। তো মোবিল কীভাবে, আপনার মোবিলটা ভালো আছে কি না, কতটুকু খারাপ, এটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ব্রেক অয়েলের, এটা হচ্ছে ব্রেক অয়েল দিবেন, এখান থেকে ব্রেক অয়েলটা দিতে হয়। এই যে ম্যাক্স পর্যন্ত যে ম্যাক্স লেখাটা দেখেছেন, এই ম্যাক্স পর্যন্ত কিন্তু এটা রেখে দিবেন, এর বেশিও দিবেন না কমও দিবেন না, শেষ হয়ে গেলে এটা দিয়ে দিয়ে ভরে রাখবেন। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স, এখানে একটা এয়ার ফিল্টার থাকে, ওই ফিল্টারটাকে খুলে তারপর পরিষ্কার করতে হয়। এটা আপনি চাকা দোকানে নিয়ে খুলে বাতাসের সাহায্যে পরিষ্কার করে নেবেন, ওখানে লক আছে, এটা আপনিও খুলতে পারেন, লকটা টান দিলে, বা চাকা দোকানে নিয়ে গেলে ওরা খুলে দিবে। আর এটা হচ্ছে বাটারফ্লাই, অনেক সময় ইঞ্জিনের দেখবেন কাঁপাকাঁপি করে বা টুনিং মিলে না, তখন এই বাটারফ্লাইটা পরিষ্কার করলে কিন্তু এটা কিন্তু যেহেতু ইলেকট্রিক্যাল গাড়ি তাহলে রেঞ্জটা টুনিংটা মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে ফিউজ বোর্ড, ফিউজ বোর্ডে ওয়ার্নিংয়ে যে সমস্যা, কীভাবে ফিউজ বোর্ড থেকে সমস্যা হলে কী কী ধরনের গাড়ির সমস্যা দেয় এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, এবং কি ফিউজ কীভাবে রিপেয়ারিং করবেন এটা নিয়েও রিসেন্ট আমার একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন। আর এই যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে গাড়ির যে ওয়াইপারের যে পানি, আমরা গ্লাস যে ক্লিনার করি অনেক সময় যে সাবানের বা হুইল পাউডার বা শ্যাম্পুর পানি এটার মধ্যে দিয়ে দিবেন, এটা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে, আশা করি আপনি ওই ভিডিওগুলো দেখলে পুরোটা বুঝতে পারবেন। আর পানি দেওয়ার জন্য গাড়িতে যেই আপনি যে পানি দিবেন ব্যবহার করবেন সেটার জন্য আপনি এই যে এখানে যে পানি দেওয়া আছে এইখান দিয়ে পানি দিবেন, এখান দিয়ে পানি দিবেন, এই পানিটা কিন্তু এইখান থেকে এসে কিন্তু এখান দিয়ে এসে এখান দিয়ে চলে যায়। আর এইটার কথা অনেক ভিডিওতে বলা আছে, এইখানে আপনার রেডিওটার প্লাস এসির যে কন্ডেন্সার যেটা অ্যাডজাস্ট করা থাকে, আর হর্ন নিয়েও ভিডিও দেওয়া আছে, ওইটা বিস্তারিত ওইখানে দেখবেন, এক ভিডিওতে দেখালে সব কিছু বড়ো হয়ে যাবে। তা আসলে মূলত কি, প্রত্যেকটা গাড়ির অপশনগুলো এক একটা এক এক জায়গায়, যেরকম এই ব্রেক অয়েলটা এই গাড়ির এখানে, আর এক গাড়ির ওই ভিতরে, ব্যাটারিটা এই কোনায়, বা ফিউজ বোর্ডটা, এরকম বিভিন্ন গাড়ির সব কিছুই সব এক, ডায়নামাটারমা সব কিছুই এক জায়গাতে, কিন্তু এক একটা এক এক জায়গায়। এটা আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু এটা আপনারা একজনের কাছে জিজ্ঞেস করে নেবেন, যারা না বুঝেন। আর এই সবসময় বনাট লাগানোর একটা সিস্টেম আমি আজকে আপনাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে আপনারা যখন বনাটটা লাগাবেন, লাগানোর পরে অনেকে আছে যে এই চাপ দেওয়ার ক্ষেত্রেও একটা সিস্টেম আছে, গাড়িটা যদি আপনি বনাটটা ঠিকঠাক চাপ না দেন তাহলে কিন্তু এখানে একটা ট্যাপ খেয়ে যাবে, এটা কিন্তু অনেকেই উপর থেকে ছেড়ে দেয় ঠাস করে, সেটা তো এক ধরনের সমস্যা, লকের সমস্যা হয়। এবং কি আপনি যদি উল্টা পুল্টা চাপ দেন তাহলেও কিন্তু এই বনাটটা কিন্তু ট্যাপ খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ভাই আজকে আপনাদেরকে একটু দেখাবে যে কীভাবে বনাটটা লাগাইতে হয়, আপনারা একটু সঠিক নিয়মে দেখেন আসলে বনাটা কীভাবে লাগাবেন। দেখেন দুই হাত দিয়ে এই যে দেখছেন, এই যে বনাটা লেগে গেল, এই এইভাবে কিন্তু আপনারা লাগাবেন, দেখেন এটা কিন্তু লক হয়ে গিয়েছে, মূলত কিন্তু এইভাবে বনাটটা লাগাতে হয়। আর আমরা চলে আসলাম গাড়ির পিছনে, গাড়ির ব্যাক ডালা খোলার জন্য এইখানে একটা অপশন আছে, দেখেন একটু দেখাইতেছি, এই যে দেখেন এইখানে একটা সুইচ আছে, এটা যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু এই যে ব্যাক ডালাটা কিন্তু খুলে আসে, দেখেন দেখছেন এইভাবে কিন্তু গাড়ির ব্যাক ডালাটা খুলে আসে। এই যে লকটা দেখতেছেন, এই লকটাতে কিন্তু এই যে উপরে চাপ দিলে কিন্তু এটা কিন্তু ব্যাক ডালাটা খুলে আসবে। এই হচ্ছে নোহা গাড়ির অপশন। তো এবার এই গাড়িটার প্রাইস সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি, তো এই হচ্ছে পুরো সেটিংটা, আসলে এটা নিয়ে অনেকে ভিডিও করতে বলেছিলো তাই ভিডিওটা করে দিলাম। তো এই গাড়ির প্রাইস এবং কি রেন্টে গাড়ির বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এটা আমি পরবর্তী একটা পার্ট থ্রি ভিডিওতে আমি করে দিব, যে এইটার প্রাইস সম্পর্কে একটু দয়া করে ওই ভিডিওটা দেখবেন, প্রাইস সম্পর্কে এবং কি রেন্টে কার বিষয় নিয়ে কিছু কথা বলবো, এক ভিডিওতে অনেক লং হয়ে যাবে, পার্ট থ্রি দেখার জন্য আমন্ত্রণ রইল, ওটার মধ্যে প্রাইস এবং সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন,
আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম নতুন নতুন ভিডিওতে পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।